হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। আশা করি আমরা সবাই খুব ভালো আছি। আজকে বাংলা প্রথম পত্রের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা জানব আমাদের আষাঢ়ের এক রাতে যে গল্পটি আছে আনন্দ পাঠের, সেই গল্পের শব্দার্থ টিকা, পাঠ পরিচিতির মূল ভাব এবং এই গল্পটি যিনি লিখেছেন শ্রদ্ধেয় লেখকের পরিচিতি। বন্ধুরা তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব আমাদের শব্দার্থ টিকাগুলো। প্রথম শব্দটি আছে দাদা। দাদা শব্দের অর্থ বড় ভাই। আমাদের গল্পে আবুর দাদা কে ছিল বন্ধুরা? আবুর দাদা ছিল কিন্তু সাজেদ। বিদ্যুতের ঝলক, বিজলি চমকাবার সময় যে তীব্র আলো তৈরি হয় সেটা হচ্ছে কি বিদ্যুতের ঝলক। তবলা, তবলা হলো এক প্রকার বাদ্যযন্ত্র। আমরা এটা কিন্তু সবাই দেখে থাকবো যে দুই হাত দিয়ে বাজানো হয় যে তবলা, সেটা হচ্ছে এক প্রকারের বাদ্যযন্ত্র। নৌকার খোল, নৌকায় অবস্থিত পাটাতনের নিচে লম্বা ফাঁকা জায়গাকে বলা হয় হচ্ছে কি নৌকার খোল। এই নৌকার খোলে করে কিন্তু আবু লুকিয়ে লুকিয়ে তার ভাইদের সাথে, তার ভাইয়ের সাথে, ভাইয়ের বন্ধুদের সাথে মাছ ধরতে চলে এসেছিল। প্ল্যান, প্ল্যান একটি ইংরেজি শব্দ, এই ইংরেজি শব্দের বাংলা হলো পরিকল্পনা। গোজগাছ, গোজগাছ শব্দের অর্থ হলো সাজানো। হারিকেন, কাঁচ দিয়ে ঘেরা লণ্ঠন বা বাতি, ইংরেজিতে এটাকে বলে কি হারিকেন। খালুই, খালুই হলো বাঁশের তৈরি ছোট ঝুড়ি যেটাতে কিনা মাছ ধরার পর সংগ্রহ করা হয় বা মাছ রাখা হয়, সেটা হচ্ছে বাঁশের তৈরি একটা ছোট ঝুড়ি যাকে বলা হয় খালুই। এর পরবর্তীতে আছে কিষাণ। কিষাণ শব্দের অর্থ হলো কৃষাণ বা চাষি বা কৃষক, যিনি কৃষি কাজ করেন। বৈঠা, নৌকা চালানোর জন্য যে হাতল যুক্ত কাঠ ব্যবহার করা হয় সেটাই হলো কি বৈঠা। বৈঠা দিয়ে কি মাঝিরা নৌকা চালায়। পাকাপাকি, পাকাপাকি শব্দের অর্থ নির্ধারিত, কোনো কিছু নির্ধারিত হয়েছে এরকম সেটাকে আমরা বলি পাকাপাকি হয়েছে। রাতকানা, রাতে যে ভালো দেখতে পায় না তাকে বলা হয় রাতকানা। এটি একটি চোখের রোগ, এই রোগ হলে রাতের বেলা সেই ব্যক্তিটি ভালো করে দেখতে পায় না। মাথাল, মাথাল হলো বাঁশ ও বেতের তৈরি একটি টুপি। হাল, নৌকা ঘোরানোর জন্য বিশেষ বৈঠা হচ্ছে কি হাল। পাটাতন, কাঠের ফালি দিয়ে তৈরি নৌকার মেঝেটাকে বলা হয় পাটাতন। পুচকে, পুচকে শব্দের অর্থ অত্যন্ত ছোট। এই গল্পে পুচকে কাকে বলা হয়েছিল? পুচকে বলা হয়েছিল আমাদের গল্পের মূল চরিত্র আবুকে। এরপরে আছে মাদল। মাদল শব্দের অর্থ ঢোলের মতো বাদ্যযন্ত্র। বড়শি, বড়শি হলো লোহার বাঁকা ও আলযুক্ত কাঁটা জাতের কাঁটা যাতে মাছের খাদ্য বা টোপ লাগিয়ে পানিতে ফেলে রাখা হয়। এই টোপের আশায় কিন্তু মাছগুলো আসে এবং এই কাঁটার মধ্যে আটকে যায় এবং এভাবেই বড়শি দিয়ে কি করা হয় মাছ ধরা হয়। টোপ, টোপ হলো বড়শিতে গেঁথে দেওয়া মাছের খাদ্য যা খেতে গিয়ে মাছ বড়শিতে ধরা পড়ে। গলুই, গলুই নৌকার দুই প্রান্তের সরু অংশ। জোনাকি, জোনাকি এক ধরনের ছোট পোকা, অন্ধকারে যার শরীরে আলো জ্বলে ও নেভে। ফাতনা, ফাতনা হলো মাছ ধরার জন্য বড়শির সুতোয় বাঁধা ভাসমান কাঠি বা শোলা। দড়াম, দড়াম হলো ভারী ও শক্ত জিনিস পড়ার শব্দ। কোনো ভারী ও শক্ত জিনিস যদি হঠাৎ করে পড়ে তাহলে কি শব্দ হয়? দড়াম করে একটা শব্দ হয়। এর পরবর্তী শব্দার্থগুলো কি? এলো পাথারি, এলো পাথারি শব্দের অর্থ এলোমেলো বা বিশৃঙ্খল। বস্তা, বস্তা হলো বড় থলে বা ব্যাগ। ধস্তাধস্তি, ধস্তাধস্তি শব্দের অর্থ পরস্পর বল প্রয়োগ বা টানাটানি, টানাটানি করলে বা বল প্রয়োগ করে টানাটানি করলে সেটাকে আমরা বলি কি সেখানে ধস্তাধস্তি করা হচ্ছে। বন্ধুরা এই ছিল আমাদের শব্দার্থ টিকার আলোচনা। এবার আমরা আলোচনা করব আমাদের পাঠ পরিচিতি ও মূল ভাব। এই গল্পটির যে মূল ভাব সেটা আমরা এই পাঠ পরিচিতি আলোচনার মাধ্যমে জানতে পারব। 10 বছরের ছেলে আবুর খুব ইচ্ছা বর্ষার বৃষ্টি ঝরা রাতে বড় ভাইদের সঙ্গে বিলে মাছ ধরতে যাবে, কিন্তু ছোট বলে তারা আবুকে সঙ্গে নিতে চায় না। যেহেতু আবুর বয়স মাত্র 10, সে অনেক ছোট, মাছ ধরার সে উপযোগী নয়, এজন্য তাকে কেউ সঙ্গে নিতে চায় না। তাই মাছ ধরতে যাওয়ার দিন আবু আগে থেকেই নৌকার খুলে লুকিয়ে থাকে যাতে তাকে কেউ দেখতে না পায় এবং সে লুকিয়ে লুকিয়ে মাছ ধরার জায়গায় চলে যায়। এক পর্যায়ে আবু ধরা পড়লেও তাকে শেষ পর্যন্ত সঙ্গে নেওয়া হয়। দেখা যায় সে মাছ ধরার জন্য অন্যান্য জিনিসের সঙ্গে তেলাপোকাও নিয়ে এসেছে। এই নিয়ে বড়রা বেশ হাসি তামাশা করে তাকে নিয়ে। বিলে গিয়ে আবুকে নৌকায় রেখে সবাই মাছ ধরতে চলে গেলে সে সেই তার ভাঙা যে আধ ভাঙা বড়শিটা কেরোসিনের টিন দিয়ে তৈরি করা সেই বড়শি ফেলে অপেক্ষা করতে থাকে। অবশেষে নানা কৌশলে আবু বড় একটা বোয়াল মাছ ধরে, যেটা কিনা ছিল কি তার আকার, প্রায় তার আকারের সমান আকৃতির একটা বড় মাছ। বড় ভাইরা অবশ্য সে রাতে পুঁটি মাছ ছাড়া আর কোনো মাছই ধরতে পারেনি। অর্থাৎ যেই বড় ভাইরা আবুর মাছ ধরা নিয়ে হাসি তামাশা করছিল, ঠাট্টা করছিল,
সেই ভাইরাই কিন্তু পুঁটি মাছ ধরা ছাড়া আর কিছুই ধরতে পারেনি। অন্যদিকে আবু কি করেছে, বিশাল বড় তার আকৃতির একটা বোয়াল মাছ ধরে ফেলেছে তার বড়শি আর টোপ দিয়ে। তারা নৌকায় বিশাল আকৃতির বোয়াল মাছ দেখে অবাক হয়ে যায়। বয়সে ছোট বলে, তাহলে আমরা এই গল্প থেকে কি শিখলাম, যে বয়সে ছোট বলে কাউকে অবহেলা করতে নেই, কিংবা বয়সে বড় হলেই কোনো কাজে কেউ সফলতা লাভ করবে তাও নয়। গল্পটিতে মূলত এই সত্যটি ধরা পড়েছে এবং আমরা কিন্তু এই গল্প থেকে এই বিষয়টি শিখতে পারলাম যে আবুকে ছোট বলে যেরকম অবহেলা করা হয়েছিল প্রথমে, পরবর্তীতে কিন্তু সেই তার যোগ্যতা প্রমাণ করেছে যে সে বিশাল বড় এক মাছ ধরতে পেরেছে। অথচ যারা কিনা বয়সে বড় তারা ভাবছিল যে তারা খুব অনেক মাছ ধরে নিয়ে আসবে, অথচ তারাই কয়েকটা পুঁটি মাছ ছাড়া আর কিছুই ধরতে পারেনি। তার মাধ্যমে আমরা বলতে পারি যে এই গল্পটির দ্বারা আমরা এই বিষয়টি শিখতে পারলাম যে ছোট বলে কাউকে অবহেলা বা হেয় করা যাবে না, বা বড় হলেই সে যে সব কাজে সফলতা লাভ করবে সেটাও কিন্তু সত্য নয়। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের পাঠ পরিচিতি ও মূল ভাবের আলোচনা। এবার আমরা জানবো আমাদের শ্রদ্ধেয় লেখক পরিচিতি। আমাদের এই গল্পটি লিখেছেন শ্রদ্ধেয় লেখক হালিমা খাতুন। তার জন্ম 1933 খ্রিস্টাব্দে বাগেরহাটে। তিনি ভাষা আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এবং নেতৃত্বও দেন, এই কারণে তাকে পরে ভাষা সৈনিক হিসেবে উপাধি দেওয়া হয়। হালিমা খাতুন শিশুদের জন্য বহু গ্রন্থ রচনা করেন। তার লেখা বইয়ের সংখ্যা 30টির বেশি। পিকনিকে, স্কুল পালিয়ে, ছাগল ছানার গল্প, কুমিরের বাপের শ্রাদ্ধ প্রভৃতি তার উল্লেখযোগ্য রচনা। কর্মজীবনে তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার পান এবং 2019 খ্রিস্টাব্দে 21 পদকে ভূষিত হন। হালিমা খাতুন 2018 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। বন্ধুরা, আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের শ্রদ্ধেয় লেখক হালিমা খাতুন সম্পর্কে জানতে পারলাম। এই ছিল আমাদের আজকের লেখক পরিচিতির আলোচনা। বন্ধুরা, আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে তোমাদের সবার সঙ্গে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।